পুলিশকে নির্বিচারে লাঠিপেটা করছে নওশাদ সিদ্দিকের সমর্থকরা। ধর্মতলায় আইএসএফ ও পুলিশের খণ্ডযুদ্ধের ঘটনার ভিডিও ফুটেজ দেখে জামিন মঞ্জুর করেনি আদালত। আইএসএফ এর হামলায় কোন রকমের প্রাণে বেঁচেছেন বৌবাজার থানার ওসি দেবজিৎ ভট্টাচার্য। আইএসএফ এর দাবি ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জামিন নাকচ হয়েছিল নওশাদ সিদ্দিকের, কিন্তু এমন হিংসাত্মক ঘটনার দায়ভার চাপার কারণে স্বাভাবিকভাবেই জামিন হচ্ছে না নওশাদ সিদ্দিকের, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফে। আদালতের বিচারাধীন বিষয় নিয়ে বিরোধীরা রাজনীতি করছেন বলে মনে করছে শাসক শিবির। পাশাপাশি ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় নওশাদ সিদ্দিকিকে। শুক্রবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়। আদালত চত্বরে বিস্ফোরক মন্তব্য করেন নওশাদ। দেখছেন কলকাতা টিভি আপনাদের। ওকে, এই খবরের পাশাপাশি এবার একটু নজর রাখবো বর্ধমানের দিকে। বর্ধমানে শুরু হয়েছে কাঞ্চন উৎসব। 10 দিন ব্যাপী এই উৎসবে আনন্দে ইতিমধ্যেই মশগুল সেখানকার বাসিন্দারা। আজ মেলার দ্বিতীয় দিন, গতকাল উদ্বোধন করেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনে সেখানকার আমেজ তুলে ধরছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। কলকাতা টিভি যে উৎসবের মিডিয়া পার্টনার, সরাসরি চলে যাচ্ছি বর্ধমানে। ইন্দ্রাণী, মেলার আমেজ, উৎসবের আমেজ, বর্ধমানবাসীর কাছে কাঞ্চন উৎসব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ দ্বিতীয় দিনে কি কি বিশেষ চমক থাকছে? দেখো, আমরা যেটা দেখেছিলাম গতকাল, সোনু সুদ এসে উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন এবং তারপরে যতটা মানুষের ভিড় ছিল, জনসমাগম যে পরিমাণে হয়েছিল, আজও কিন্তু ঠিক একইভাবে ভিড়ের আশা করা হচ্ছে এবং সাধারণ মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। কারণ বর্ধমানবাসী তারা রীতিমতো এক্সাইটেড এই কাঞ্চন উৎসবকে কেন্দ্র করে। এবছর যে উৎসব শুরু হয়েছে তাদের কাছে বাড়তি পাওনা অবশ্যই। আমি জানাবো এই মুহূর্তে কাঞ্চন উৎসবে আমি পেয়ে গিয়েছি, আমার সঙ্গে রয়েছেন কাঞ্চনা দি একদিকে, এবং অন্যদিকে যিনি নিজে হাতে এই মেলার দায়িত্ব নিয়ে পরিচালনা করছেন রয়েছেন বিধায়ক খোকন দাস। আমার সঙ্গে অবশ্যই আমি কথা বলবো, তবে আগে কাঞ্চনাদির কাছে চলে যাব। কাঞ্চনাদি, কেমন দেখছে, কেমন লাগছে যে কাঞ্চন উৎসব এত মানুষ আসছে এবং গতকাল সোনু সুদের উদ্বোধন, কি বলবে? দেখো, কাঞ্চন উৎসবে কাঞ্চনা, প্রথমেই তো এই নামটা মিলে গেছে। যখনই আমাকে বলা হলো যে আমাকে এখানে আসতে হবে, মানে প্রথমত মেলা, তারপরে বর্ধমানের মতন একটা প্রিয় জেলা, আর তারপরে এরকম মানুষের সমাগম। আর আমরা জানি 15 বছর ধরে মেলা চলছে এবং পশ্চিমবঙ্গের যে কটা মেলা হয় তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কাঞ্চন উৎসব। তো এরকম একটা মেলায় আসাটাই তো মানে, এবং সেখানে পার্টিসিপেট করা এবং কলকাতা টিভির সঙ্গে থাকা, এটা আমার কাছে ভীষণ আনন্দের এবং তার সঙ্গে সঙ্গে সম্মানের একজন অ্যাক্টর হিসেবে। আর এখানে এত মানুষের সমাগম, এত স্টল, এত মানে ভিড়, সব দেখে ভীষণ ভালো লাগছে। কারণ দেখো, আমরা তো অভিনেতা, আমাদের সবসময় একটা স্টুডিওর মধ্যে কাজ, আমাদের দর্শকের সামনে যাওয়াটা ওই শোজ, মেলা এসবের মধ্যেই। তো এখানে আজকে অনেকের সঙ্গে, যেমন আমি মায়ের মন্দির একটু আগে গেছিলাম, আমার সঙ্গে অনেকের গল্প হচ্ছিল, অনেকের কথা হচ্ছিল, মায়ের মূর্তি নিয়ে অনেক ইতিহাস শুনলাম। শুনলাম এটা 2000 প্রায় বছরের পুরনো মূর্তি এবং সেটার পেছনে একটা বিরাট ইতিহাস আছে। তো সব মিলিয়ে দারুণ লাগছে, মনে হচ্ছে না কোনো কাজ করতে এসেছি, মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি, মেলায় এসেছি, বন্ধু বান্ধবরা আছে। এবং ইন্টারেস্টিংলি আমার এখানে স্কুলের একজন বন্ধু আছে, আমি তাকে ফোন করেও ডেকে নিয়েছি, আর মনে হয় এখানে আমরা দুজন মিলে একটু হলেও এনজয় করবো।
কিছু প্রোগ্রাম রয়েছে, কাঞ্চনা দিয়েও একটা কুইজ শো রয়েছে, সেই শো এর হোস্টিং ও করবে, সেই বিষয়টা জেনে নেব একবার। দেখো আমরা ছোটবেলায় কুইজ খেলতে ভীষণ ভালোবাসতাম, হ্যাঁ, মানে আমাদের মানে লুকোচুরি, কুমির ডাঙার সঙ্গে সঙ্গে ব্যাডমিন্টন এইসবের সঙ্গে সঙ্গে কুইজ খেলাটাও কিন্তু একটা ব্যাপার ছিল। আর কুইজের মাধ্যমে যেটা হয় আমাদের, এটা এন্টারটেইনিং, একটা কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশন, এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেডেড করা। তো কলকাতা টিভি তো সবসময় মানুষকে আপগ্রেডেড করে খবর দিয়ে, সত্যি খবরগুলো দিয়ে। তো আমরা এখানে আজকে কিছু মজার ছলে, দারুণ ইন্টারেস্টিং কিছু কুইজ আমাদের দর্শকদের সামনে রাখবো, একদমই কঠিন নয়, খুবই মজার আর কি। তো সেই এবং কলকাতা টিভি এবং এই মেলাকে তারা যেন সবসময় মনে রাখেন, তাই জন্য তাদের জন্য একটা স্পেশাল মেমেন্টো আছে। আর তার মধ্যে কিছু মানুষকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে আমরা বেছে নেবো একদম স্টেজের সামনে, মানে আপনাদের প্রিয়, মানে যারা আসছেন অভিনেতা, যারা আসছেন প্রিয় গায়ক, তাদেরকে একদম স্টোন থ্রো ডিস্টেন্সে আপনারা দেখতে পাবেন, কথা বলতে পারবেন, তাদের ছুঁতে পারবেন। তো আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি জানি কুইজটা করতে গিয়ে ভীষণ মজা হবে। এবং বেশ কিছু অনুষ্ঠান তো থাকছে সন্ধেবেলাতেও। আমি এই মুহূর্তে চলে যাব খোকনদার কাছে। খোকনদা, গতকাল সোনু সুদ এসেছিলেন, যেভাবে মানুষের ভিড় হয়েছিল, যতটা সাড়া পেয়েছিলেন, আজকেও কিন্তু আমরা দেখছি যে এখনই মানুষ চলে এসেছেন। আজকেও আমাদের আশা প্রচুর ভিড় হবে, কারণ প্রতি বছরই আমরা যখন কাঞ্চন উৎসব করতাম, আমরা একদিন জি বাংলার এই সারেগামা পায় এদের সবাইকে আমরা আনি, আর সেটা সবাই জানে যে এটা অনুষ্ঠানের পরের দিনই আমরা করি। তা আজকেও আমাদের দ্বিতীয় দিনে আমাদের জি বাংলার সব আসছে, সারেগামা পায়ের সমস্ত। আজকে আমাদের আশা প্রচুর আমাদের ভিড় হবে, কারণ সুন্দর গান এরা গাইবে, কারণ এবছর যারা অংশগ্রহণ করেছিলেন তারই সবাই এবার আসছে, ফার্স্ট যারা হয়েছেন, অন্য অন্যভাবে যারা চতুর্থ হয়েছেন, পঞ্চম হয়েছেন, তৃতীয় হয়েছেন, তারাই আজকে আমাদের কাঞ্চন উৎসবের মঞ্চে তারা গান গাইবেন এবং মানুষকে আনন্দ দেবেন। আমাদের আশা যে আজকেও কালকের মতো ভিড়ও আজকেও আমাদের এই অনুষ্ঠানে হবে। আমি কাঞ্চনাদির কাছে আবার যাব যে এই যে কাঞ্চন উৎসব, এটা তো মূলত মেলা, কিন্তু বর্ধমানবাসীর কাছে এটা এখন উৎসব হয়ে গেছে। তোমার ছোটবেলার কোনো মেলা স্মৃতি? দেখো আমি ছোটবেলাটা, মানে ইনফ্যাক্ট আমি এখনও, আমি একটা পাড়া কালচারের মধ্যে থাকি, আমি ফ্ল্যাট কালচারে থাকিনি, এখনও থাকি না, এবং পাড়া কালচারের মধ্যে থাকি, এবং পাড়া মানেই উৎসব, পাড়া মানেই, পাড়ার মধ্যে অনেক সময় ছোট ছোট মেলা হয়। বেশ ইন্টারেস্টিং, বোঝাই যাচ্ছে উৎসবের আমেজ এবং উৎসবের এই যে আনন্দ, বর্ধমানবাসীর কাছে কাঞ্চন উৎসব মানেই সেটা কিন্তু একটা নতুন করে এই জনসমাগম তাদের কাছে উপরি পাওনা নিয়ে আসে। আনন্দের মধ্যে তারা অনেক পরিকল্পনা করে এই মেলাতে যান, দিনভর সেখানে ব্যস্ত থাকার আয়োজন করেছেন খোকন দাস, কাঞ্চনা, অভিনেত্রী কাঞ্চনা সেখানে তিনি পৌঁছেছেন। এবং কলকাতা টিভি দর্শকদের জন্য তিনি বললেন যে মেলা থেকে বিশেষ অনুষ্ঠানও রয়েছে। আপাতত আবারও চলে আসছি।